আসসালামু আলাইকুম। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি বিথি আক্তার। মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। ডোনাল্ড লুর চিঠি নিয়ে ব্রিফিংয়ে জয়া বলল যুক্তরাষ্ট্র। প্রতিমন্ত্রীর সভায় না আসায় হামলা, আহত 15। বড় দলগুলোর সঙ্গে ফের বসতে চান পিটার হাস। অবরোধের 2 দিনে 14 যানবাহনে আগুন। ফ্লাইটে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে 9 ঘন্টা ধরে চলল বিমান। নারীর ঘরে ঢুকে কান হারালেন যুবলীগ কর্মী। মানবতা বিরোধী অপরাধ মামলায় শামসুল হকের সাজা কমে 10 বছর। মৌলভীবাজারে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। গাজার শরণার্থী শিবিরে আবারও হামলা, নিহত 31। এবং মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল 8:30 মিরপুর 14 নম্বরে কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে ওই এলাকার এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর 13 ও 14 নম্বরে চিটাগং গার্মেন্টস, ভীষণ, MBM, লোডস্টার, সারজ গার্মেন্টস সহ আশেপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন ন্যূনতম 23,000 টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছে। নতুন যে বেতন 12,500 টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি, আবারও একথা জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। গণমাধ্যমের প্রশ্নের জবাবে সোমবার তিনি বলেন, তারা এক দলকে বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করে না, তারা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করে। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো সর্বশেষ চিঠির বিষয়ে জানতে চান। তিনি বলেন, ক্ষমতাসীন দল ও বিরোধীর মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু। কিন্তু যখন বিরোধী রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা জেলে, কমপক্ষে 5 জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছে, তখন কিভাবে সংলাপ হবে? তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বিরোধী দলের বিরুদ্ধে সরকার দমনপীড়ন চালিয়েছে এবং তা অব্যাহত আছে, এমন প্রেক্ষাপটে বিরোধী দলের পক্ষ থেকে কে ওই চিঠি গ্রহণ করেছেন, এ বিষয়ে তার মন্তব্য কি, এমন পরিস্থিতিতে কিভাবে একটি সংলাপ হতে পারে, এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার যুক্তরাষ্ট্রের ওই অবস্থান তুলে ধরেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীমের কর্মসূচিতে না যাওয়ায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে জুনিয়র 15 শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নামধারীদের বিরুদ্ধে। সোমবার রাত 8:00 বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ক্যাম্পাসের বয়েজ হলে এই ঘটনা ঘটে। এতে হলে 400 শিক্ষার্থীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আবারও দেখা করার জন্য সময় চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার মার্কিন দূতাবাসের মুখপাত্রে এক খুদে বার্তায় জানানো হয়, 3টি বৃহৎ রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত। খুদে বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সব পক্ষকে সহিংসতা ও সংযম বজায় রাখার আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের ওপর আরেকটি দলকে সমর্থন করে না এবং শর্তহীন সংলাপের জন্য সব পক্ষকে আহ্বান জানায়। বিএনপির ডাকা চতুর্থ দফার অবরোধে 2 দিনে সারা দেশে 14টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা মহানগরে 8টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জাসিন জানান, সারা দেশে 11টি বাস, 1টি ট্রাক এবং 2টি নসিমনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা বিভাগে 11টি এবং বরিশাল, নাটোর ও দিনাজপুরে 1টি করে যানবাহনে আগুন দেওয়া হয়েছে। গত সোমবার সিরে থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যাওয়ার 2.5 ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে মারা যান এক যাত্রী। ওই ব্যক্তির নাম শোয়াইবুর রহমান চৌধুরী, তিনি ব্রিটিশ নাগরিক। পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন ফজল জানান, ওই যাত্রীকে মৃত বলে ধরে নেওয়ার পর পার্সার তার মরদেহটি নিয়ে একটি খালি সিটের সারিতে শুয়ে দেয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্যয়নের 11:37 পর ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। কুষ্টিয়ার দৌলতপুর এক নারীর ঘরে ঢুকে কান হারিয়েছেন টিপু সুলতান নামে এক যুবলীগ কর্মী। সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এক নারীর ঘরে ঢুকলে এই ঘটনা ঘটে।
টিপু ব্যবসা কৃষি কাজের পাশাপাশি যুবলীগের রাজনীতি করেন। পুলিশ স্থানীয় বাসিন্দা ও ওই নারীর স্বজনরা জানান, সোমবার বিকেলে বিল বোয়ালিয়া এলাকার রায়ত আলীর ছেলে টিপু সুলতান তার প্রতিবেশী এক নারীর ঘরে ঢোকেন। এ সময় টের পেয়ে ওই নারীর স্বামী ঘরে ঢুকে টিপু সুলতানকে ঝাপটে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই নারীর স্বামী টিপুর বাম কানের নিচে কামড় বসিয়ে দেয়। এতে কানের বেশ খানিকটা অংশ কেটে পড়ে যায়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলায় জামালপুরে শামসুল হকের আমৃত্যু কারাদণ্ড থেকে কমিয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমৃত্যু কারাদণ্ডের রায় থেকে খালাস চেয়ে আপিল খারিজ করে মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতি আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করেন। আদালতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এসান এ সিদ্দিক, অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। মৌলভীবাজার 250 বিশিষ্ট সদর হাসপাতালে নার্সের অবহেলায় আমিনা আক্তার নামে এক নারীর নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। সোমবার সকালে এ ঘটনা ঘটে। রাজনগর উপজেলা গোবিন্দ বাটি এলাকার মৃত নবজাতকের বাবা সেলিম মিয়া অভিযোগ করেন, তার স্ত্রী আমিনা আক্তারকে 12 নভেম্বর ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে তার প্রসব ব্যথা শুরু হলে তারা সেখানে দায়িত্ব পালন করা সিনিয়র নার্স নার্গিস আক্তারকে ডাকতে গিয়ে ঘুমন্ত অবস্থায় পান। অন্যান্য নার্সরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। সিনিয়র নার্স নার্গিস আক্তার তাদের সময় বাকি আছে বলে বিদায় করে দেন। প্রসবকালীন জটিলতা দেখা দিলে আবারও রোগীর সঙ্গে থাকা রত্না বেগম গিয়ে সিনিয়র নার্স নার্গিস আক্তারকে আসার জন্য অনুরোধ করেন। তিনি তখন রোগীকে হাঁটানোর পরামর্শ দেন। কিছু সময়ের মধ্যে আমিনা আক্তার মৃত সন্তান প্রসব করেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনায় অন্তত 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা খবরটি জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় 12টি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। অনেকদিন ধরে ইসরায়েল গাজায় ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে আসছে। তবে ইসরায়েলের দাবি, সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা, যদিও ইসরায়েলি হামলা নিহতদের বেশিরভাগ বেসামরিক। মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী ও দেশটির সামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় বাসিন্দা বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের পর থেকে মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে। খবর রয়টার্সের। সোমবার মিয়ানমারের নিরাপত্তা বাহিনী একাধিক চৌকিতে হামলা চালিয়েছে জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। নিরাপত্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের এই সংঘর্ষ আরও নতুন 2টি ফ্রন্টে ছড়িয়ে পড়েছে। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।